এবার পাতাতে আমি কি দিব, ডাইরেক্ট গ্রিন। এর আগে তো গ্রিনের সাথে কি মিক্স করছি, ইয়েলো, আর এবার কি শুধু গ্রিন ডাইরেক্ট। তাহলে কি হবে, এটা একটু ডার্ক হবে। যে নিয়ে আসছে হবে টাইম তোমাদেরকে 2 আওয়ার দিব, তারপর যদি কারো বেশি লাগে আমি সময় বাধা দিব। তোমার স্কেচ বুক থেকে তোমাকে কাল দিব। দেখছো এটাতে কিন্তু কালার স্লিপ করতেছে না, বসে যাচ্ছে, তাই না? এরপর কি করবো আমরা, যারা এখন থেকে পেপার টেপার এসে বুঝছো, এতদিন আমার বেরিয়েছে, আমাদের সময় না এতদিন আমার পেপার ছিল না, কার্টিস পেপার সব জায়গায় 1 নম্বরই থাকতো। একটা নতুন স্টুডেন্ট কীভাবে বুঝবে, আর একটা টিচারই বা কীভাবে বুঝবে যে ওই ওই পেপারটা 2 নম্বর, ওই পেপারটা 1 নম্বর? কারণ কার্টিস পেপারে কিন্তু অরিজিনালি কোনো কোম্পানি নেই। তারপরে কি এই জায়গায় একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে কি হবে আমার পরিচয় হতে গিয়ে